হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আমি ডক্টর জয়দেব আমি একজন কনসালট্যান্ট প্যাথোলজিস্ট এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যাকে অতি সহজে এক্সপ্লেন করা যাতে আপনাদের সেই বিষয়টি বুঝতে সুবিধা হয় আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে বিষয়ে আমি কথা বলবো সেটি হলো ক্রনিক লিম্ফোসাইটিক লিউকিমিয়া ক্রনিক লিম্ফোসাইটিক লিউকিমিয়া কি কেন হয় হলে কি কি লক্ষণ প্রকাশ পায় এর কোনো রিস্ক ফ্যাক্টর কিছু আছে কি না কিভাবে ডায়াগনোসিস করা হয় এবং এর কি কি ট্রিটমেন্ট আছে সেই সমস্ত বিষয়ে আজকের এই ব্লগে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আপনি এই বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ক্রনিক লিম্ফোসাইটিক লিউকিমিয়া কি এই বিষয়ে আসার আগে জাস্ট সংক্ষেপে জানিয়ে রাখি আমার চ্যানেলে লিউকিমিয়া রিলেটেড বেশ কয়েকটি ব্লগ আছে যেমন লিউকিমিয়ার ক্লাসিফিকেশান অর্থাৎ কি কি টাইপের লিউকিমিয়া হয় এবং কিছু ইন্ডিভিজুয়াল ব্লগে আমি ডিসক্রাইব করেছি যে অ্যাকিউট মায়ালয়েড লিউকিমিয়া ক্রনিক মায়ালয়েড লিউকিমিয়া অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া এই সমস্ত যে লিউকিমিয়াগুলি আছে সেগুলি নিয়েও আমার সেপারেট ব্লগ আছে আপনি সেই ব্লগগুলি দেখে না থাকলে চ্যানেলে গিয়ে সেই ব্লগগুলি দেখতে পারেন তাহলে লিউকিমিয়া সম্পর্কে ওভারঅল একটা বেটার আইডিয়া হবে তো আজকে চলে আসি ক্রনিক লিম্ফোসাইটিক লিউকিমিয়ার বিষয় ক্রনিক লিম্ফোসাইটিক লিউকিমিয়া হলো লিউকিমিয়ার একটি টাইপ তো এই ধরনের লিউকিমিয়া সাধারণত একটু এজেড পিপলদের হয় অর্থাৎ যারা মোটামুটি অ্যাবভ সিক্সটি বা অ্যাবভ সেভেন্টি তাদের ক্ষেত্রে এই ধরনের লিউকিমিয়া হওয়ার চান্স বেশি কোনো মধ্যবয়স্ক বা স্বল্পবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই ধরনের লিউকিমিয়া হওয়ার চান্সটা অনেকটাই কম তো এই ডিজিজটি কেন ডেভেলপ করে এই ডিজিজটি ডেভেলপ করার পিছনে কিছু জেনেটিক মিউটেশানস কাজ করে এবং মিউটেশান হওয়ার ফলে কী হয় এক্ষেত্রে যে অ্যাবনরমাল লিম্ফোসাইটটি উৎপন্ন হয় সেটি কিন্তু মোটামুটিভাবে ম্যাচিওর লিম্ফোসাইটের মতোই লিম্ফোপ্লাস্টিক অ্যাকিউট লিম্ফোপ্লাস্টিক লিউকিমিয়ার ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম যে সেক্ষেত্রে যে অ্যাবনরমাল সেলটি উৎপন্ন হচ্ছে সেটি একটি ব্লাস্ট এবং সেটি অনেক ইম্যাচিওর সেলস কিন্তু এই যে ক্রনিক লিমফোসাইটিক লিউকিমিয়া এক্ষেত্রে যে অ্যাবনর্মাল সেলটি উৎপন্ন হচ্ছে সেটি কিন্তু অনেক বেশি ম্যাচিওর কিন্তু ম্যাচিওর হলেও এই সেলের কিন্তু ফাংশন নর্মাল নয় অর্থাৎ একটি নর্মাল লিম্ফোসাইট যেভাবে কাজ করে সিএলএল এর ক্ষেত্রে যে সেলগুলি উৎপন্ন হয় সেগুলি কিন্তু সেভাবে কাজ করে না নর্মাল লিম্ফোসাইট কি কি কাজ করে থাকে আমরা জানি যে লিম্ফোসাইট কমনলি দুটো টাইপের হয় বি সেল টি সেল এছাড়াও এনকে সেল বলে আরেকটি টাইপ অফ লিম্ফোসাইট আছে সেটি একটু কম পরিমাণে পাওয়া যায় কিন্তু মেজর মেজরিটি অব দি লিম্ফোসাইটস আর আয়দার বি অর টি সেলস তো বি সেল সাধারণত অ্যান্টিবডি প্রডিউস করে আমাদের শরীরে এবং আমাদের শরীরকে বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে আর টি সেলস সেল মিডিয়েটেড ইমিউনিটিতে একটি খুব ভাইটাল রোল প্লে করে তার ফলে কী হয় আমরা বিভিন্ন রকম রোগ জীবাণুর আক্রমণ থেকে নিজেদের প্রোটেক্ট করতে পারি কিন্তু এই ক্রনিক লিম্ফোসাইটিক লুকিমিয়ার ক্ষেত্রে যে সেলগুলি উৎপন্ন হয় সেগুলি কিন্তু ম্যাচিওর লাইক বাট নট এক্স্যাক্টলি ম্যাচিওর সেলস কারণ এই সেলগুলি কিন্তু নন ফাংশনাল অর্থাৎ এর এদের ইমিউনিটিতে কোনো রোল থাকে না তার ফলে কি হয় বিভিন্ন রকম ইনফেকশনের চান্স কিন্তু বেড়ে যায় এবং এই সেলগুলি বিভিন্ন লিম্ফ নোড বিভিন্ন লিম্ফ নোডে যখন ইনফিল্টেট করে তখন লিম্ফ্যাডেনোপ্যাথি হয় আমার চ্যানেলে লিম্ফ্যাডেনোপ্যাথি বিষয়ক একটি ব্লগ আছে সেই ব্লগটিও আপনি দেখতে চাইলে চ্যানেলে গিয়ে দেখতে পারেন তো এই বিভিন্ন লিম্ফনোডে যখন এই ধরনের অ্যাবনরমাল সেল যখন ইনফিল্ট্রেট করে তখন তার ফলে কিন্তু লিমফ্যাটেনোপ্যাথি হয় অর্থাৎ লিম্ফনোডের সোয়েলিং হয় কোন কোন রিজিয়নে হতে পারে সার্ভাইকাল রিজিয়নে হতে পারে অ্যাকজিলাই হতে পারে ইঙ্গুইনাল রিজিয়নে হতে পারে চেস্টের ভিতরে বা অ্যাভডোমানের ভিতরেও বিভিন্ন লিম্ফনোডের ইনভলভমেন্ট হতে পারে তো এটি একটি কিন্তু সিমটম এই ডিজিজটির এছাড়া এটি যখন বোনম্যারোকে ইনফিল্ট্রেট করে অর্থাৎ বোনম্যারোর মধ্যে এই সেলগুলি যখন অকুপাই করতে থাকে তখন কি হয় বোনম্যারোর মধ্যে যে নর্মাল যে কম্পোনেন্ট যে নর্মাল মাইলয়েড সেল নর্মাল লিম্ফয়েড সেল তারা কিন্তু আস্তে আস্তে তাদের নাম্বার কমে আসতে থাকে এবং এই অ্যাবনরমাল সেলের নাম্বার বাড়তে থাকে তার ফলে কি হয় যে বিভিন্ন রকম রক্ত রক্তকণিকা যেমন লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা প্লেটলেট এদের কিন্তু নাম্বারের তখন কমতি হতে পারে তো এবার আমরা একটু সংক্ষেপে জেনে নিই যে এই ক্রনিক লিম্পোসাইটিক লিউকিমিয়ার কি কী রিস্ক ফ্যাক্টর আছে অর্থাৎ কাদের ক্ষেত্রে এই সিএলএল হওয়ার সম্ভাবনা বেশি তো প্রথমেই চলে আসি একটি কন্ডিশন যাকে বলা হয় মোনোক্লোনাল বি সেল লিম্ফোসাইটোসিস এই কন্ডিশনটি একটু এজেড পপুলেশানে দেখা যায় এই কন্ডিশনটি যদি কারোর থাকে তাহলে তার ক্ষেত্রে সিএলএল ডেভেলপ করার চান্স বেশি যার ক্ষেত্রে এই মনোক্লোনাল বি সেল ইমফোসাইটোসিস আছে তার যদি কোনো ক্লোজ ফ্যামিলি মেম্বারের প্রিভিয়াসলি সিএলএল হয়ে থাকে তাহলে সেই রকম ব্যক্তির কিন্তু পরবর্তীকালে সিএলএল ডেভেলপ করার চান্স অনেক বেড়ে যায় এছাড়া কিছু ক্ষেত্রে কিছু স্টাডিতে দেখা গেছে যে কিছু ইনসেকটিসাইটসের এক্সপোজার হলে তার থেকে পরবর্তীকালে সিএলএল ডেভেলপ করতে পারে তো এবার আমরা দেখব যে সিএলএল এর ক্ষেত্রে কি কি সাইন সিমটমস থাকে সব থেকে প্রথমেই সব থেকে কমন যে সাইন সিমটম তার মধ্যে উইকনেস প্যালার এই ধরনের সাইন সিমটম থাকতে পারে এই যে অ্যাবনরমাল সেল সেটি যখন কোনো অর্গানকে ইনফিল্ট্রেট করে সাপোজ যদি এটা কিডনি স্প্লিন বা ক্লিহাকে ইনফিল্ট্রেট করে তখন কিন্তু স্প্লিনোমেগালি এবং স্প্লিনোমেগালি এটির ক্ষেত্রে কিন্তু খুব কমন একটি ফিচার হ্যাঁ স্প্লিনকে ইনফিল্ট্রেট করার জন্য স্প্লিনোমেগালি হতে পারে লিম্ফ নোটকে ইনফিল্ট্রেট করার জন্য লিমফারোনোপ্যাথি ডেভেলপ করতে পারে লিভারে ইনফিল্টেশন হলে সেক্ষেত্রে হেপাটোমেগালি হতে পারে এছাড়াও কি হতে পারে বোন পেন হতে পারে রেকারেন্ট ইনফেকশান হতে পারে কারণ এক্ষেত্রে যে সেলগুলি উৎপন্ন হচ্ছে তারা অ্যাবনরমাল এবং তারা নর্মাল কাজ করে না তার ফলে কি হয় যে বিভিন্ন ইনফেকশানের চান্স বাড়ে তার জন্য জ্বর আসতে পারে নাইট সোয়েটস হতে পারে রাত্রের দিকে অতিরিক্ত ঘাম হতে পারে তো এরকম বেশ কিছু ফিচার্স কিন্তু এই সিএলএল বা ক্রনিক লিম্ফোসাইটিক লিউকিমিয়ার ক্ষেত্রে পাওয়া যায় যার মধ্যে খুব কমন কয়েকটি সিম্পটম হলো লিম্ফারোনোপ্যাথি স্প্লিনোমেগালি অর্থাৎ স্প্লিন বেড়ে যাওয়া স্প্লিন বেড়ে গেলে কি কি ফিচার্স ডেভেলপ করে পেটের বাঁ উপরের দিকে ডাল পেন হতে পারে হেভিনেস হতে পারে সামান্য খাওয়ার পরে পেট ভরে যেতে পারে তো এরকম বেশ কিছু ফিচার্স ডেভেলপ করতে পারে তো এগুলি মোটামুটিভাবে ভাবে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকিমিয়ার বিভিন্ন রকম ম্যানিফেস্টেশনস এবার আমরা আসবো যে কি সব থেকে প্রথমেই যে টেস্টটি করা হয় সেটি হলো কমপ্লিট ব্লাড কাউন্ট ও ক্ষেত্রে জানিয়ে রাখি যে মানে এই ডিজিজটির ক্ষেত্রে কিন্তু সব সময় যে খুব বেশি সিমটম থাকে এমন নয় অনেক ক্ষেত্রে কিন্তু এই ডিজিজটি থাকে হয়তো খুব বেশি সিমটম থাকে না ধরা পড়ে না অন্য কোন রোগের জন্য যখন এই পেরিফেরাল ব্লাড ফিল্ম বা কমপ্লিট ব্লাড কাউন্ট করা হয় তখন কিন্তু ইনসিডেন্টালি এই ডিজিজটি ডিটেক্টেড হয় তো প্রথমেই যে টেস্টটি আসে সেটি হলো কিন্তু কমপ্লিট ব্লাড কাউন্ট কমপ্লিট ব্লাড কাউন্টের ক্ষেত্রে দেখা যায় যে ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন আর বিসি এগুলির নাম্বার কমে আসতে পারে এবং লিম্ফোসাইটের সরি ডাব্লিউ নাম্বার কিন্তু বেড়ে থাকে এবং যে ডাব্লিউ বিসিগুলি থাকে তারা মেনলি এই অ্যাবনর্মাল লিম্ফোসাইটস তো পেরিফেরাল ব্লাডে এরকম প্রচুর পরিমাণে অ্যাবনর্মাল লিমফোসাইটস লিম্ফোসাইটস জাতীয় সেল পাওয়া যায় হ্যাঁ এর পরবর্তীকালে যে টেস্টটি করা হয় কনফার্মেশনের জন্য অনেক ক্ষেত্রেই কিন্তু ফ্লো সাইটোমেট্রি নামক একটি টেস্ট করা হয় এই টেস্টটি কেন করা হয় কারণ এই যে অ্যাবনরমাল সেলগুলি থাকে তাদের সার্ফেসে বিভিন্ন রকম অ্যান্টিজেন তারা এক্সপ্রেস করে এবং কিছু প্যানেল থাকে সেই প্যানেলে হ্যাঁ যেরকম চার পাঁচটি অ্যান্টিজেন থাকে সেগুলি টেস্ট করে দেখা হয় যে সেগুলি পজিটিভ কি নেগেটিভ তার উপরে পেস করে কিন্তু অনেক সময় এটা কনফার্ম করা হয় এছাড়া ম্যারো অ্যাসপিরেশন বা বায়োপসি করা যেতে পারে ম্যারো ইনভলভমেন্ট আছে কি না রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনের মধ্যে সিটি স্ক্যান পেট স্ক্যান এক্সরে এইরকম বেশ কিছু ইনভেস্টিগেশন থাকে ডিজিজটি ডিটেকশনের জন্য অথবা এর রেসপন্স কি হবে সেটাও অ্যাসেস করার জন্য এবং এর রেসপন্স মানে আউটকাম কী হবে সেটা অ্যাসেস করার জন্য কিছু মলিকুলার বা জেনেটিক টেস্টিংও কিন্তু অনেক সময় প্রয়োজন হয় এবার জাস্ট চলে আসি এর ট্রিটমেন্টের বিষয় সিএলএল এর ক্ষেত্রে সিএলএল ডায়াগনোসিস হলেই যে ইনিশিয়ালি সঙ্গে সঙ্গেই কেমোথেরাপি দেওয়া হয় এমন নয় কিছু ক্ষেত্রে কিন্তু অবজারভেশনার রাখা যেতে পারে যে ক্ষেত্রে খুব অ্যাসিমটোমেটিক কোনো সিমটম কিছু নেই সেক্ষেত্রে কিন্তু রেগুলার ফলো আপে থাকতে পারে আর যখন ট্রিটমেন্ট দেওয়া হয় ট্রিটমেন্টের মধ্যে প্রথমে কিন্তু কিছু কেমোথেরাপিউটিক ড্রাগস আসে কেমোথেরাপি ছাড়াও এক্ষেত্রে বেশ কিছু রিসেন্ট অ্যাডভান্সমেন্ট হচ্ছে টার্গেটেড থেরাপির ক্ষেত্রে টার্গেটেড থেরাপি বলতে বোঝায় যে কিছু সেল কিছু অ্যাবনরমাল অ্যান্টিজেন এক্সপ্রেস করে সেই অ্যাবনর্মাল অ্যান্টিজেনকে টার্গেট করে কিছু স্পেসিফিক মেডিসিন ডেভেলপ করা হয় এবং সেগুলি দেওয়া হয় সিএলএল এর ক্ষেত্রেও এরকম বেশ কিছু টার্গেটেড থেরাপি কিন্তু রিসেন্টলি এসেছে এবং অনেক ক্ষেত্রেই কিন্তু বেশ ভালো রেজাল্ট পাওয়া গেছে আর বোনম্যারো ট্রা ট্রান্সপ্লান্টের ব্যাপারে নর্মালি সব সময় কিন্তু বোনম্যারো ট্রান্সপ্লান্ট করা হয় না কিছু ক্ষেত্রে প্রয়োজন হলেও হতে পারে তবে ট্রান্সপ্লান্ট সাধারণত কম বয়স্ক পেশেন্ট যারা তাদের ক্ষেত্রেই করা হয় যারা বেশি বয়স্ক তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ট্রান্সপ্লান্ট অ্যাভয়েড করা হয়ে থাকে আর এই সিএলএল এর ক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে সিএলএল এর স্টেজিং করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে হ্যাঁ স্টেজিং এর ক্ষেত্রে সিএলএল এর বিভিন্ন স্টেজ থাকে জিরো ওয়ান টু থ্রি ফোর এরকম স্টেজ থাকে স্টেজের উপর ডিপেন্ড করে তার প্রোগনোসিস অর্থাৎ আউটকাম কি হবে সেটা বোঝা যায় হ্যাঁ এবং তার উপরে কিন্তু ট্রিটমেন্ট কীরকম কি দেওয়া হবে সেগুলি অনেক সময় ডিপেন্ড করে তো আজকের ব্লগে আমরা জানলাম সিএলএল কি আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে নিজের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারে আপনি আমাদের ফলো করতে পারেন লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর সবশেষে যে কথা রোজ বলি আজকেও সেই কথাটাই বলবো যে স্টে ফিট বি হেলদি থ্যাংক ইউ